পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক দম্পতি সহ তিনজন। বেপরোয়া বাইকে ধাক্কায় এই দম্পতি জখম হন। জখম হন বাইক আরোহীও। এই তিনজনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দম্পতির নাম নীলরতন হালদার বয়স 33, অনিতা হালদার বয়স 27। তাদের বাড়ি পুরাতন মালদার নেমুয়া গ্রামে। জখম বাইক আরোহীর নাম অনুপ সিল, বয়স 30, বাড়ি হবিবপুর থানার গান্ধীনগর এলাকায়। ওই দম্পতি মহাদেবপুর এলাকায় বাজার করতে এসেছিলেন। বাজার করে বাড়ি ফেরার পথে ওই বাইক আরোহী তাদের ধাক্কা মারে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আপনাদের এখানে কজন আহত হয়েছে? আপনারা দুজনা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা মহাদেবপুর থেকে বাজার করে আসছিলাম, পার হতে যাই হয়েছে, ওরা বাইক মেরে যায়। আপনার নাম? হ্যালো, আমার নাম অনিতা হালদার। আপনার স্বামীর নাম? রকি হালদার। বাড়ি কোন গ্রামে? নিমুয়া, নীলরতন হালদার মনে হয়।